আসসালামু আলাইকুম, সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আজকের এই পবিত্র মজলিস, আদবে মজলিস, 12ই রবিউল আউয়াল উপলক্ষ করে, 12ই রবিউল আউয়াল উপলক্ষ করে পবিত্র অনুষ্ঠানকে সাজিয়েছে আমার হিমচি মণ্ডলপাড়া গ্রামবাসী বিন্দু। এখানে উপস্থিত আমার ইয়ং জেনারেশন ভাই থেকে নিয়ে, ছোট্ট ছোট্ট ভাই থেকে নিয়ে, মুরব্বীগণ থেকে নিয়ে, আমার মা বোনেদের থেকে নিয়ে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। উপস্থিত আছে বিভিন্ন ধরনের নামী দামি শিল্পী, কম বেশি সকলের কণ্ঠে থেকে শুনলেন সুন্দর সুন্দর নাথ শরীফ। উপস্থিত আমাদের বিখ্যাত কবি, যিনি গজল লিখেন, সত্যি কথা বলতে তার কলমের তুলনা হয় না, এত সুন্দর সুন্দর কালাম আমার দেলোয়ার ভাই শোনালেন। আমার আরেক ছোট বোন, সেও শোনালো খুব সুন্দরভাবে কালাম, আমরা শুনলাম। উপস্থিত আছে আমাদের আর এক কবি সাহেব, যাকে আমরা সবাই চিনি, আমার খুব কাছের মানুষ, খুব ভালো বন্ধু বললেই চলে, আমাদের কচি সাহেব। তিনিও খুব সুন্দরভাবে মোটামুটি গজল লেখে, খুব ভালো লেখে। আল্লাহ তাদের আরো তৌফিক দান করুক, কারণ কবি না থাকলে শিল্পী হতো না। আমরা যতই শিল্পী হই, কবিরা যদি না ভালো গজল লিখতে পারত, তাহলে আমাদের মুখ থেকে যতই কণ্ঠ থাকুক তাহলে কেউ নিত না, তাহলে গানই হয়ে যেত। তো আমি এসব কবিদের অশেষ ধন্যবাদ জানাই, তারা সুন্দরভাবে হাদিস কোরআন থেকে কথাগুলো তুলে ধরে, অতি সুন্দর কথাই লেখে। আজকের এখানে উপস্থিত শিল্পী, এখানে উপস্থিত আছে এমডি দেলোয়ার হোসেন সাহেব, এমডি আসাউনুল্লাহ সর্দার ভাই, এবং সুমাইয়া পারবিন, নার্গিস পারবিন এবং সানিয়া পারবিন, সকলের মুখ থেকে শুনবেন আপনারা সুন্দর সুন্দর কালাম। এবং আমার সঙ্গে এসছে আমার ছোট্ট ভাই, সে আমার সঙ্গে সঙ্গে থাকে এবং গজল শিখছে, এমডি রহমত আমার সঙ্গে একটু গজল পরিবেশন করবে। ইনশাল্লাহ সুযোগ পেলে সে সিঙ্গেলও কালাম পরিবেশন করে শোনাবে, আশা করি মনোযোগ আকর্ষণ করবে। এবং যার প্রচেষ্টায় আমি এখানে আসতে পেরেছি, জানার অনুষ্ঠানকে যিনি সুন্দরভাবে পরিচালনা করছে, সেই আশিকুল ভাই, আমাদের আমাদের আশিকুল ভাই সেই কালাম পরিবেশন করে শোনাবে। আর এই গজল পুরো সরাসরি দেখতে পাবে বাংলা ওয়াজ ও মদিনা ইউটিউব চ্যানেলে। ইনশাল্লাহ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে নেবেন এবং কমেন্ট শেয়ার করবেন। ইসলামিক গজল বলো, মিলাদ বলো, সব কিছু এসব চ্যানেল থেকে দেওয়া হয়। আমাদের দূর দূরান্ত বাংলা, বাংলার বাইরে, ভারত, ভারতের বাইরে, এইসব চ্যানেলের সাহায্যে আপনারা নতুন নতুন গজল বলো, মিলাদ বলো, সব কিছু পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের সামনে পবিত্র নাথ রসুল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ আকর্ষণ করবেন। তার আগে দু একটি কথা, সেই 12ই রবিউল আউয়াল থেকে আমাদের প্রত্যেক দিন অনুষ্ঠান, এক এক দিনে চার জায়গায় ছয় জায়গায় করে মেটিয়াপুর যে আমাদের বিশাল ধুমধাম করে সেই 12ই রবিউল আউয়াল হয়, আর অলি গলিতে এই মিলাদের গজলের মাহফিল হয়, আর সেইখানে আমরা প্রত্যেকটা শিল্পী নিত্য নতুন একটি করে কালাম নেওয়া হয়, এবং হাজি সাহেব বলো, মুরব্বীগণ, মসজিদের মৌলানা, বিচারক থাকে, কার গজল সব থেকে ভালো হয়েছে, কোন এলাকায় কোন মাহফিলে সে ফার্স্ট হবে, তারা বিবেচনা করে প্রতিযোগিতামূলক কালাম পরিবেশন করা হয়। আমরা প্রত্যেকটা মেটিয়াপুরের শিল্পীরা সেখানে গায়, ইনশাআল্লাহ প্রত্যেক দিন 8-10টা করে প্রোগ্রাম, যদি গাওয়ার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, গলায় যদি অবস্থা খারাপ থাকে মানিয়ে নেবেন, কারণ এভরিডে আমাদের এখন অনুষ্ঠান। সর্বপ্রথম দয়ান নবীকে নিয়ে একটি কালা সালাম পাস পরিবেশন করে শোনাবো, তারপরে নিত্য নতুন নাথ রসুল, যে এবছরের 2020-র একদম লেখা কালাম, একদম 12ই রবিউল আউয়ালের জন্য সেই কালাম পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ আকর্ষণ করবেন। বলছে অতি সুন্দর কথা, সর্বপ্রথম নবীকে সালাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান আরম্ভ করব, বলছি শুনুন। ইয়া নবী, সালাম আলাইকা, ইয়া রাসূল, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা কি করতে চাইছে বুঝতে পারছি যাই হোক অতি সুন্দর কথায় এবার আপনারা সবাই শুনেছেন আমার ছোট ছোট বোন থেকে নিয়ে দেলোয়ার ভাই থেকে সবাই শান্ত শিষ্ট হবে খুব সুন্দর গজল আপনাদের সামনে শুনিয়েছে আপনারা খুব শান্ত শিষ্ট হবে শুনেছেন আশা করি আপনাদের খুব ভালো লেগেছে কিন্তু আমি যে গজল গাইবো শান্ত শিষ্ট হবে শুনলে হবে না আমার সঙ্গে সঙ্গে গাইতে হবে কে কে গাইবে একটু হাত তুলুন যে যে নবীজির উম্মত আছে এখানে সবাই হাত তুলুন দেখি আর যারা যারা শয়তানের উম্মত কেউ হাত তুলবেন না হাতে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবেন নবীজির উম্মত যে যে আছে সবাই হাত তুলবেন আমরা এত বড় ভাগ্যবান যে নবীজির উম্মত হতে পেরেছি আর সেই নবীর সানে যদি আমরা একটু শিল্পীর সঙ্গে সহ করি কিছু বলতে হবে না খালি মারহাবা মারহাবা এতটুকু বলতে পারবেন আমার ছোট ছোট বাচ্চা তোমরা পারবে তো ইনশাআল্লাহ সবার মুখ থেকে আমরা শুনতে চাইবো ঠিক আছে অতি সুন্দর কথাই কবি লিখতে শুনুন As-salatu as-salamu alayka ya Rasulallah As-salatu as-salamu alayka ya Habiballah As-salatu as-salamu alayka ya আপনারা দেখছেন বাংলা ওয়াজ মদিনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে